Hello viewers, assalamu alaikum. Welcome back to our channel Antora Ovi lifestyle. সাথে আছে আমি আপনাদের খুবই প্রিয় এবং আদরে তাবাসসুম রহমান অন্তরা। আজ আবারো মা ও মেয়ে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সাথেই গল্পর ছলে একটি রান্না শেয়ার করব। আম্মু তাহলে শুরু করেন। ধন্যবাদ অন্তরা। হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিয়ার্স, আজ আমি সিলেট অঞ্চলের একটি বিখ্যাত এবং বহুল পরিচিত রান্নার রেসিপি শেয়ার করব, আর তা হলো নালি শাক, মানে পাট শাক। রেসিপি শেয়ার করার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাকের উপকারিতা। পাট শাক যদি আপনারা নিয়মিত খান তাহলে হজম শক্তি বৃদ্ধি করবে, শরীরের গঠন বৃদ্ধি করতে পারবে। পাট শাক রয়েছে প্রচুর আয়রন, তাই গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজন। পাট শাকে রয়েছে ভিটামিন এ, বি ও সি, যা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে। পাট শাক ভীষণ উপকারী, মুখের অরুচি দূর করতে সাহায্য করে, রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে পাট শাকের জুড়ি মেলাবার। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাট শাকগুলি দেখতে কতটা সুন্দর এবং সবুজ আর টাটকা। পাট শাকগুলি আমি ধুয়ে নেব। পাট শাক ধোয়াটা আমি দেখাবো না, কারণ যে কোনো তরকারি বা শাক ধোয়া সবাই জানেন একই প্রসেসে। রান্নাটা অবশ্যই এক একজনের এক এক রকম রান্না করে থাকেন। এক একজনের রান্না স্টাইল এক এক রকম এবং বিভিন্ন অঞ্চলের রান্না ভিন্ন রকম, তাই আমি যেভাবে নালি শাক রান্না করে থাকি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ভিউয়ার্স, আমি পাট শাকগুলি ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলি ছোটো করে কেটে নিব। আমি পাট শাক কেটে নিয়েছি, দেখুন কতটা চিকন হয়েছে। পাট শাক যতটা সম্ভব চিকন করে কাটা ভালো, দেখতে সুন্দর এবং রান্নাটাও দারুণ হয়। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আমাদের পাশে থাকবেন সব সময়। আজকে নালি শাক রান্না করতে পাট শাক তো অবশ্যই, সাথে চিংড়ি মাছ নিয়েছি। সাথে এক চামচ লবণ এবং এক চামচ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তাছাড়া কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলি আমি এইভাবে কেটেছি। নালি শাক রান্না করতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি নিতে হবে। আমি একটি ডেকচিতে পরিমাণ মতো পানি দিচ্ছি। পানিটা গরম হয়ে বরফ ওঠার জন্য অপেক্ষা করব। পানি বরফ উঠলে সব উপকরণ দিব। পানিটা গরম হয়ে ফুটছে, ফুটন্ত পানিতে প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে মাঝারি আকারের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিচ্ছি রসুন কুচি 15-16টি কোয়া আর 12-13টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কাঁঠালের বিচি। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। সব উপকরণ দেওয়ার পর নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কাঁঠালের বিচি আর বাকি উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকন করে কাটা নালি শাক। পাট শাক দিয়ে এবার নেড়ে চেড়ে দেব। শাক রান্না করতে ঢাকনা দেওয়া উচিত না, ঢাকনা দিলে শাকের কালার নষ্ট হয়ে যায়। পাট শাকটা খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। নালি শাকটা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছগুলি শাকের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী নালি শাক, মানে পাট শাক। এবার নালি শাক একটি সার্ভিং ডিশে তুলে নেব।
এখন নালি শাক একটি সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি। যে কোনো শাকের সাথে ঝাল কাঁচামরিচ বা নাগামরিচ লাগে এবং খেতেও ভালো লাগে, তাই লাল টকটকে একটি ব্রাজিলের নাগামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম। নাগামরিচ আমার কাছে দেখতে ভালো লাগে, তাই নাগামরিচ দিয়েই ডেকোরেশন করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন প্লিজ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ব্লগে। খুদা হাফেজ। খুদা হাফেজ।